টানা সাত মাসের ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা। এখন বাকি কেবল দক্ষিণ গাজার রাফা শহর, যেখানে বসবাস করছেন বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি। স্বাধীনতাকামী যোদ্ধাদের ধ্বংস করতে শেষ পর্যন্ত শহরটিতে স্থল অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যদিও এর বিরোধিতা করে আসছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এমন অবস্থায় রাফাতে ইসরায়েলের হামলা একমাত্র যুক্তরাষ্ট্রই ঠেকাতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি জানান, শুধু যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে গাজায় সীমান্ত নগরী রাফাতে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে। রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট আব্বাস ইসরায়েলি অভিযান বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। আব্বাস বলেন, রাফাতে হামলা হলে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হবে, যা হবে সবচেয়ে বড় বিপর্যয়। গাজায় থাকা হামাসের সবশেষ ব্যাটেলিয়নগুলো ধ্বংস করতে রাফা শহরে স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু বাহিনী। যদিও এলাকাটিতে নিয়মিতই বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকাটিতে ইসরায়েলি আক্রমণের ফলে এখন পর্যন্ত 34,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 77,000-এর বেশি মানুষ।